জেলার কিশোরগঞ্জে দুই সন্তানের জননীকে নিয়ে দেবর উধাও হওয়ায় এলাকার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি উপজেলার বরবিটা ইউনিয়নের মেলাবর গ্রামের অনিল চন্দ্রের বড় ছেলে বাবুল রায়ের স্ত্রী দুই সন্তানের জননী কণিকা রায়। দেবর ভবেশ চন্দ্র গত বিকালে সবাইকে ফাঁকি দিয়ে দুজনে উধাও হয়েছে। জানা যায়, উত্তর বরবিটা গ্রামের মহেন্দ্র রায়ের মেয়ে রিনিকা রানী রায়ের সাথে ভবেশ চন্দ্রের গত দেড় বছর পূর্বে পারিবারিক আলোচনায় বিয়ে হয়েছিল। বিয়ের পরও ভবেশ তার আপন বড় বৌদির সাথে পরকীয়ার বিষয়টি জেনে যায় রিনিকা রানী রায়। এই বিষয়ে কয়েক দফার বিচার সালিশ হয়েছিল। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে বাড়ির পিছনে ভবেশ ও তার বৌদি কণিকার সাথে অনৈতিক কাজের সময় দেখে ফেলেন ভবেশের স্ত্রী রিনিকা রায়। ইহাতে ক্ষিপ্ত হয়ে ভবেশ চন্দ্র বেধরক এলোপাতারি মারপিট করে রিনিকা রানীকে। ঘটনার পর বিষয়টি জানাজানি হলে পরদিন শুক্রবার বিকালে ভবেশ চন্দ্র তার বৌদি কণিকা রানীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পায়ে জমায় সরেজমিনে। আজ মঙ্গলবার রিনিকা রানী জানায়, পরকীয়ায় বাধা দেওয়ার কারণে আমার স্বামী আমাকে কথায় কথা শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালাতো। আমার পিঠ, হাত ও বাম চোখে আঘাতের চিহ্ন এখনো বিদ্যমান। আমি আমার পাষণ্ড স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই বিষয়ে রিনিকার বাবা মহেন্দ্র রায় জানায়, ঘটনার পর লাজ শরম বিসর্জন দিয়ে গতকাল সোমবার মেয়েকে বাড়িতে নিয়ে এসেছি। তিনি আরো জানান, মেয়ের সুখের জন্য বিয়ের সময় নগদ 1.5 লাখ টাকা, কানের জিনিস, জামাইকে আংটি এবং ঘর সাজানোর আসবাবপত্র, বিয়ের খরচ সহ প্রায় 4 লাখ টাকা দিয়েছি। অভাবের সংসারে মেয়ের এ অবস্থা, আমি এখন কি করব তা ভেবে দিশেহারা। স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ঝুমা বৌদি ফার্স সাহসী ছবি বছরখানেক আগে ওয়েব সিরিজে উমা বৌদি হয়ে ফাটিয়ে দিয়েছিলেন স্বস্তিকা। কিন্তু সিজন 2 তে সেই জায়গায় অভিনয় করার কথা ছিল শ্রীলেখার, সেই আশাতেই ছিলেন সবাই। হঠাৎই রাতারাতি বৌদি বদল হয়। প্রোমো রিলিজের পর থেকেই আলোড়ন ফেলে দিয়েছেন নতুন বৌদি মোনালিসা। আর সিজন 2 এ উমা বৌদির নাম পরিবর্তন করে হয়ে গেল ঝুমা বৌদি। সেই সময় অনেকে ভেবেছিলেন কোথাও থেকে উড়ে এসে জুড়ে বসলেন, কিন্তু সেই বৌদি এখন সোশ্যাল মিডিয়াতে সুপারহিট। মোনালিসাকে নিয়ে রীতিমতো গুঞ্জন শুরু হয়ে যায় বৌদির ফ্যান মহলে। কিন্তু খুব অল্প দিনেই সবার নজর কাড়েন এই বৌদি। কার্যত হার্টথ্রব হয়ে ওঠে সমস্ত পুরুষদের। বিগ বস 10 এ ছিলেন এই মোনালিসা, দক্ষিণে ইন্ডাস্ট্রির পরিচিত মুখও তিনি। তার আসল নাম অন্তরা বিশ্বাস। অনেকদিন ধরেই তিনি বাংলায় কাজ করতে চাইছিলেন, কিন্তু সে অর্থে সুযোগ পাচ্ছিলেন না। কিন্তু উমা বৌদির মতো একটা অসাধারণ সিট ওয়েব সিরিজের কথা জানতে পারেন, এরপরেই সেখানে অভিনয়ের সুযোগ। যদিও এরপর আবার পিছনে ফিরে তাকাতে হচ্ছে না বাংলাতে, যদিও বেশি ভোজপুরি কিংবা দক্ষিণে ইন্ডাস্ট্রিতে বেশি তাকে দেখা যায়। সম্প্রতি একটি হিন্দি সিরিয়ালেও কাজ করছেন মোনা, যা বেশ জনপ্রিয়। আর সেই জনপ্রিয়তা থেকেই বহু পুরুষই তাকে ফলো করেন। আর সেখানে মোনালিসা মাঝে মধ্যে যা ছবি দেন তা পুরুষ মানুষের শরীরে উষ্ণ স্রোত বইয়ে দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি এমনই একটি ছবি দিয়েছেন মোনালিসা, যেখানে দেখা যাচ্ছে বৌদিকে একটা অসাধারণ সিরাকোটিপ লাল হট প্যান্ট, জামাটাও বাঁধা। এই ছবি যে কোনো পুরুষের মনকে যে দোলা দিতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না। এখানে শেষ নয়, সম্প্রতি মোনালিসা তার স্বামীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন, যাকে না ঘনিষ্ঠ অবস্থাতেই বলা যায়, সেটাই এখন হট কেক বলাই যায়। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।